Dr. Mohammad Mahbubur Rahman. Message for the quality control, maybe the class curriculum. But I'm going to be in Sumayan. I'm in Borsu, but I think he called there for the kid. তারপরে পড়াশোনা শুরু করলাম এবং তাদের বললাম হ্যাঁ এটা আমি করে দিতে পারবো, আপনারা প্রস্তুত হন। পরে তাদের ডায়ালিসিস ওয়াটার এবং তাদের মেশিন সমস্ত কোয়ালিটি কন্ট্রোল করে প্রায় এক মাসের মধ্যে তারা সেন্টারটা চালু করতে পারছে। ডায়ালিসিসের পানি হলো জীবন এবং পানি হলো বিশুদ্ধ পানি, আমরা পিউরিফাইড ওয়াটার বলতে পারি। এবং আপনারা সবাই জানেন বা আমাদের কম বেশি ধারণা আছে যে আমরা কিডনি ফেলিওরের পেশেন্টে বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ যখন হয় তখন শরীরে যে দূষিত টক্সিক ম্যাটেরিয়ালস তৈরি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপারক্যালেমিয়া আমরা পেশেন্ট মারা যেতে পারে এবং ওয়াটার রিটেনশন হয় এবং অন্যান্য বডির যে পিএইচ গার্ডের যে পিএইচ সেটা কমে যায় এবং পেশেন্ট যেমন সময় মারা যেতে পারে অ্যাসিডোসিস হয়ে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে। এইগুলো রিমুভ করার জন্য অ্যাকচুয়ালি আমরা রক্তকে পানি দিয়ে বাংলায় যদি বলি ধুয়ে ওয়াশ করি এবং কি পরিমাণ পানি আমরা ব্যবহার করি সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। চার ঘন্টার একটা সেশনে, ডায়ালিসিস সেশনে আমরা প্রায় 150 থেকে 200 লিটার পানি ব্যবহার করি 3.5 লিটার ব্লাডকে পরিষ্কার করার জন্য। আমাদের বডিতে যে ব্লাড আছে 3 থেকে 7 লিটার ব্লাড, এইটাকে পরিষ্কার করার জন্য আমরা 4 ঘন্টায় 150 থেকে 200 লিটার পানি ব্যবহার করি। এখন এই পানি যদি শুদ্ধ না হয়, বিশুদ্ধ না হয় বা সেফ না হয় তাহলে আপনি আক্রান্ত হবেন ওই পানির ভিতরে যে সমস্ত টক্সিক ম্যাটেরিয়ালস আছে সেটা দিয়ে। এবং তার ভিতরে কি জিনিস আছে, কেমিক্যাল কন্টামিনেন্টস আছে, তার ভিতরে অ্যালুমিনিয়াম আছে, আর্সেনিক আছে, লেড আছে, এক্সেসিভ ক্লোরাইড আছে, ম্যাগনেসিয়াম আছে, সালফেট আছে, নাইট্রেট আছে, এগুলো দিয়ে আক্রান্ত হবে এর টক্সিক ইফেক্টে। আবার অনুরূপভাবে পানির ভিতরে মাইক্রোবিয়াল এজেন্টস আছে এবং এই মাইক্রোবস আপনাকে আক্রান্ত করবে ব্লাডে ঢুকে এবং ব্লাডে ঢুকে আপনার ব্লাডকে দূষিত করবে, ইনফেকশন ব্লাড বর্ন ইনফেকশন করবে, আর আপনার সেপ্টিসেমিয়া হলে এক হফদিন আর্লি ডেথ মারাও যেতে পারে। এবং ডায়ালিসিসের পেশেন্টের একটা কমন জিনিস হলো ব্লাড স্ট্রিম ইনফেকশন, যেটা অধিকাংশ পেশেন্টই ইনফেকশন হয়ে মারা যায় আর্লি ডেথ। আরেকটা জিনিস আছে ভিতরে এন্ডোটক্সিন, সেটাতেও ইমিডিয়েট ইফেক্ট হতে পারে। সেজন্য যখন আমরা ডায়ালিসিস ওয়াটার তৈরি করব আমাদের প্রধান লক্ষ্য হবে ওয়াটারটা যেন সেফ হয়। সেফ ওয়াটার আমাদের দেশের কোনো ডায়ালিসিস সেন্টারে ইউজ করে কিনা আমি জানি না, একটা সেন্টারের সাথে আমি কাজ করছি এবং তাদের তারা চেষ্টা করছে সেফ ওয়াটার দিয়ে সেফ ডায়ালিসিস করার জন্য। অনুস্বাস্থ্য ডায়ালিসিস কিডনি ডায়ালিসিস সেন্টার আমরা যেটা আমাদের স্লোগান বলতে পারি যে আমরা অ্যাফোর্ডেবল কোয়ালিটি ডায়ালিসিস দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। উই বিলিভ ইন অ্যাফোর্ডেবল কোয়ালিটি ডায়ালিসিস অ্যান্ড উই বিলিভ ইটস দ্য পেশেন্টস রাইট, উই শুড নট ডু এনি হার্ম টু দ্য পেশেন্টস ওয়েন উই ট্রিট দ্য পেশেন্ট অ্যান্ড in dialysis we also believe that a patient on dialysis can lead a normal life. So as I mentioned earlier, I mean I have told you the dialysis will take us take us chapter of the task for it actually you are going to and dialysis the moon the dharana the moon the philosophy that সেটা হলো আমরা ব্লাড এবং ডায়ালিসিস ফ্লুইডকে দুইটা সেপারেট করি একটা স্পা মেমব্রেন, এই মেমব্রেনই ডায়ালিসিস মেশিনের মধ্যে আছে, ডায়ালাইজারে আছে এবং এই মেমব্রেন দিয়ে টক্সিক ম্যাটেরিয়ালস ব্লাড থেকে ডায়ালিসিস করে দেওয়া যায়,
এবং ডায়ালিসিস প্রক্রিয়ায় অনেক এসেনশিয়াল এলিমেন্টস ব্লাডে যায়। এই ডিফিউশন অসমোসিস এবং এই পদ্ধতির মাধ্যমে ডায়ালিসিস হচ্ছে এবং ব্লাড পরিষ্কার হচ্ছে। বেসিক্যালি এই মেমব্রেনটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং আমরা যে ডায়ালিসিস ইউনিট ইউজ করতেছি এই ডায়ালিসিস ইউনিট দিয়ে ইউজ করে যাচ্ছে। যে কথাটা আমি আগে বলেছি আপনাদেরকে এই কথাটাই একবার, হিমোডায়ালিসিস করার জন্য আমরা মূলত আমাদের সেফ ওয়াটার দরকার। সেফ বলতে কি বুঝি আমরা? সেফ বলতে আমরা বুঝি যে এমন একটা পানির কন্টেন্ট বা পানির বৈশিষ্ট্য যেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কেমিক্যাল কন্টামিনেন্টস থাকবে কিন্তু সেই লেভেলের নিচে থাকতে হবে। যে লেভেলটা সেট করতেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা উন্নত দেশ বা আইএসও স্ট্যান্ডার্ড আছে যারা তারা, এবং ব্যাকটেরিয়াল পপুলেশন ও মাইক্রোবিয়াল পপুলেশন একটা লিমিট থাকবে, সেই লিমিটের নিচেই থাকবে। এবং এন্ডোটক্সিন ও অ্যামাউন্ট ডায়ালিসিস ওয়াটার এবং ডায়ালিসিস ফ্লুইডের ভিতরে ওই অ্যামাউন্টের নিচে একটা সার্টেন অ্যামাউন্টের নিচেই থাকবে। যখন এই অ্যামাউন্টের নিচেই থাকবে তখনই আমরা সেই ওয়াটারকে বলবো সেফ ওয়াটার অ্যান্ড সেফ ওয়াটার ফর ডায়ালিসিস বা সেফ ডায়ালিসিস ওয়াটার। এবং এটার জন্য আপনাকে মনিটরিং করতে হবে মান্থলি, সিক্স মান্থলি, ইয়ারলি আপনার পানি ডায়ালিসিস পানি ডায়ালিসিসের আগে যেটা বলে ডায়ালিসিস ওয়াটার কোয়ালিটি কন্ট্রোল মাধ্যমে এটাকে কন্টিনিউয়াস প্রসেস আপনি কোয়ালিটি মেনটেন করতে হবে for improvement of the patient's health, to prevent disease and hazards effect of health hazards of contaminated water. এখানে আমি জাস্ট সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি যে কেমিক্যাল কন্টামিনেন্স কি কি ডিজিজ হতে পারে। মাইক্রোবিয়াল কন্টামিনেন্স আপনার কি ডায়ালিসিস পেশেন্টের মধ্যে ঢুকবে তো কি হতে পারে, আপনি যদি না করেন তাহলে আপনার যে অ্যানিমিয়া হবে সেই অ্যানিমিয়া দিয়ে আপনি ইরিথ্রোসাইটিস ইনজেকশন দিয়ে কারেকশন করতে পারবেন না। ইউ উইল হ্যাভ রেসিস্ট্যান্ট অ্যানিমিয়া, ইরিথ্রোসাইটিস রেসিস্ট্যান্ট অ্যানিমিয়া। আপনি জানেন কিডনি পেশেন্টের ইরিথ্রোসাইটিস ইনজেকশন দেওয়া হয় অ্যানিমিয়া ইম্প্রুভ করার জন্য, কিন্তু আপনি যদি কন্টামিনেটেড ওয়াটার দেন ডায়ালিসিস ওয়াটার যদি কন্টামিনেটেড হয় আপনি ইরিথ্রোসাইটিস রেসিস্ট্যান্ট অ্যানিমিয়া ডেভেলপ করবেন। আপনি ইরিথ্রোসাইটিস ইনজেকশন নিচ্ছেন কিন্তু আপনার অ্যানিমিয়া কারেকশন হবে না। আপনি জানেন না কন্টামিনেটেড ওয়াটারে আগে আপনার হার্টের আর্টারিটা চিকো অ্যাথেরোস করতে অ্যাথেরোস হচ্ছে এবং আপনি হার্ট ইসকেমিক হার্ট ডিজিজে মারা যাবেন। আপনি অনেক বোন আপনার ক্ষয় হয়ে যাবে, এনকেফালোপ্যাথি হবে, অনেক কিছুই হবে, কিন্তু আপনি জানেন না এটা সাইলেন্টলি ইট উইল কিল ইউ এন্ড ইউ সাফার ফ্রম আনওয়ান্টেড ডিজিজ এন্ড আর্লি ডেথ। গণস্বাস্থ্য কেন্দ্রে আমরা পানি ওয়াটার পিউরিফাই করার জন্য আমরা যে প্ল্যান্ট এনেছি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। এবং এই ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমে আমরা অনেকগুলো জিনিস করি যেটাতে আমাদের ডায়ালিসিসের জন্য যে ওয়াটার এবং ডায়ালিসিস ওয়াটার দুইটা এবং এদের কোয়ালিটি অনেক উন্নত। উদাহরণস্বরূপ বলি আপনাকে যে আমরা অনেকগুলো ফিল্টার ইউজ করছি, মাইক্রো এবং আমাদের সবিং চেম্বার কার্বন ফিল্টার ইউজ করছি, তারপরে আরও চেম্বার রিভার্স অসমোসিস চেম্বার ইউজ করছি। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কেমিক্যাল কন্টামিনেন্টস, মাইক্রোবিয়াল কন্টামিনেন্টস এবং সব পানি থেকে কমায় দেয় অ্যাবজর্পশন। লাস্টলি আমরা যেটা ইউজ করছি সেটা হলো এন্ডোটক্সিন ফিল্টার। সেজন্য আমাদের যে ডায়ালিসিসের জন্য ব্যবহৃত ওয়াটার ইট ইজ রিয়েলি সেফ ওয়াটার। এবং ইন অ্যাডিশন উই উইল ডু কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড উই উইল মনিটর কোয়ালিটি কন্ট্রোল টু মেনটেন দ্য সেফ
tea or the water for dialysis, for the safety of the patient. Next slide. So, safety, Endotoxin level 0.2 endotoxin unit, 8 DC থাকলে আপনি সেটা এবং আরেকটা জিনিস আমরা বলে রাখি যে যেটা ডায়ালিসিস ব্লাডের মাধ্যমে ট্রান্সফার করতে পারে মেশিনের সেটা আমরা হেপাটাইটিস বি এন্ড সি জন্য উইল ইউজ সেপারেট মেশিন ফর হেপাটাইটিস বি এন্ড হেপাটাইটিস সি অ্যান্ড উই উইল স্ক্রিন অল দ্য পেশেন্ট ফর হেপাটাইটিস বি এন্ড সি বিফোর পুটিং দেম ইনটু দ্য মেশিন এবং এইগুলো ভ্যাকসিন আমরা উইল এনকারেজ দেম টু হ্যাভ দিস to have these vaccines, tetanus, pneumococcal vaccine, influenza vaccine, in each one is one, if possible, herpes zoster and papillomavirus vaccine, because if disease patients are prone to have infections, all kinds of infections, because they are immunocompromised. Thank you. উপস্থিত আজকে সম্মেলন সংক্ষিপ্ত পরিচিতি দিতে যাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ আব্দুল হামিদ সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছিলাম তারপরে লন্ডনে থেকে এমএস পিএইচডি ডিগ্রি লাভ করি তারপর দেশে বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি সর্বশেষ যেটাতে কাজ করেছি সেটা অ্যাপোলো হসপিটাল যেটা দেশে অ্যাক্রিডিটেড হসপিটাল তার আগে ইউনাইটেড হসপিটালেও কাজ করেছি আমি এজ এ স্পেশালিস্ট অ্যাপোলজি তো বাংলাদেশে এই দুইটা জায়গাতে কাজ করার অভিজ্ঞতা আছে দেশের বাইরে আমি কাজ করেছি সিঙ্গাপুরে চাকরি যারা হসপিটাল স্পেশালিস্ট রেজিস্ট্রেশন কাজ করেছি তার আগে সৌদি আরব মিনিস্ট্রি অফ হেলথে কাজ করেছি সব কিছু মিলে সংক্ষেপ পরিচিত হচ্ছে আমার এইটাই প্রথম যখন পত্রিকার বিজ্ঞাপন দেখে আমি গণস্বাস্থ্য হাসপাতালের প্রতি আগ্রহ বাড়ি যে দেখি না গণস্বাস্থ্য হাসপাতাল কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে তো ওদিন ইন্টারভিউতে ছিলেন আমেরিকা থেকে আগত কনসার্ট ডক্টর তৌফিক করিম আমাদের বড় ভাই ছিলেন আমার এখনো মনে আছে সেই ইন্টারভিউর পরে বড় ভাইয়ের দিন আজকে দিন বেদনাদায়ক স্মৃতিগুলোর কথা নিয়ে একে বলে গেলেন তার কিছুটা আমি শুনেছিলাম সেদিন গণস্বাস্থ্য ডায়ালিসিস যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ডায়ালিসিস সেন্টারের আজকে প্রতিষ্ঠার বিষয়ে সেই বেদনাদায়ক ছোট ছোট ঘটনা যেমন জড়িত অনেকটা আমারও বলেছে আসার কারণটা এবং কারণ আমি এখন হাসপাতাল দেখেছি যে সব করে মানুষ বলে যে বিদেশে যেতে পারে না বাংলাদেশে একটা দামি হাসপাতালে যায় চিকিৎসা করে এবং দেখা গেছে দু চার দিনের মধ্যে সর্বস্ব শেষ করে অনেকে হাসপাতালে রোগীকে রেখে পালিয়েও যায় খুঁজে পাওয়া যায় না পেশেন্ট অ্যাটেন্ডেন্সকে সেক্ষেত্রে আমরা অসহায়ের মতো আমরাও যে মাস প্রতি চিকিৎসা বন্ধ করে দিব ডাক্তার হিসেবে আমরা এটা পারতাম না আবার ম্যানেজমেন্টের উপর থেকে একটা চাপ ছিল যে ইউ হ্যাভ টু ম্যানেজ পার্টির সাথে কথা বলতে হবে অনসাইট করে
এই ধরনের চাপের মধ্যে থেকে আসলে চিকিৎসা করা যায় না, অন্য কিছু করা যায় না। এই জন্য আসলে আমার এগুলো ছেড়ে গণস্বাস্থ্য মন্ত্রণালয়ে জয়েন করা। ডায়ালিসিস এবং অন্য সব বিষয়ে মোটামুটি কথাবার্তা আগে থেকেই তো বলা হয়ে গেছে অলমোস্ট। তারপরে আমি সংক্ষেপে ডায়ালিসিস নিয়ে কিছু কথা বলছি। তো আমি নামই দিয়েছি না হোলিস্টিক অ্যাপ্রোচ টু কিডনি পেশেন্ট ইন গণস্বাস্থ্য ডায়ালিসিস সেন্টার। কথাটি হচ্ছে যে আসলে একটা সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, সেখানে ধনী গরিব সবারই এক ধরনের একই মানে চিকিৎসকের পাশাপাশি দেখতে হবে। কেউ জানতেও পারবে না কে ধনী কে গরিব, এর চেয়ে চমৎকার জিনিসটা কি হতে পারে। একটু হিস্ট্রিতে যাই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে। এটা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি হচ্ছে যে কৃত্রিমভাবে কিডনি কাজটা চালিয়ে যাওয়া কি আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি করি। ততদিন পর্যন্ত আমাদের লাগে না, যতদিন পর্যন্ত কিডনি নিউমোনিয়া সিভিয়ার এনিমিয়া অথবা একটা হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তো এর জন্য যে জিনিসটা দরকার ছিল আমাদের যে রোগীদের ভীতিটা কমিয়ে আনা এবং ডায়ালিসিসকে অ্যাফোর্ডেবল করা এবং গণস্বাস্থ্য সেটা করতে যাচ্ছে, এজন্যই আমি আসলে ভীষণভাবে আনন্দিত। এবং গতকালকেও যখন আমরা সর্বশেষ বলতে রাত্রে 10টায় ডায়ালিসিস করে দেখে যাই, তখন আমরা আবারও মনে মনে কমিউনিকেট করি যে আমরা মন দিয়ে চেষ্টা করবো, ভিতর থেকে চেষ্টা করবো কিভাবে ডায়ালিসিস পেশেন্টদের আন্তরিকতার সাথে চিকিৎসা দেওয়া যায়, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া যায়। অলরেডি আমি 100 রোগী দেখে ফেলেছি এখানে সেন্টারে, তো ফিডব্যাক ভালো। সবাই একটা কথাই বলছে যে আপনি যেভাবে ডায়েটটা বলে দিলেন, আপনি যেভাবে আমাদের অসুখটা বুঝিয়ে দিলেন, অনেক জায়গায় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, জানতে পারি না, আমাদের তো কেউ সময় দেয় না। তো চিকিৎসার পাশাপাশি আমাদের ইউনিক যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যে জবাবদিহিতা, রোগীর সব প্রশ্নের উত্তর দেওয়া যতক্ষণ পর্যন্ত তারা না বোঝে। এবং ডায়ালিসিস শুরুর পর আমরা যেটা অ্যাক্টিভিটি শিফট করেছি সেটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন, একটা রোগীর আমরা 8 বার ফলো আপ করবো, দ্যাট ইজ পালস, বিপি, টেম্পারেচার, স্যাচুরেশন, ব্লাড সুগার। প্রথম ঘন্টায় 2 বার, দ্বিতীয় ঘন্টায় 2 বার, তৃতীয় ঘন্টায় 2 বার এবং শেষ ঘন্টা যেটা ক্রিটিক্যাল টাইম সেই সময় 3 বার করব। এবং এই 4 ঘন্টার মধ্যে আমাদের একটা সিনিয়র রেজিস্টার একবার অন করবে, আমি নিজে একবার অন করবো, রোগীদের যে কোনো জটিল সমস্যা বা যে কোনো সমস্যার উত্তর এবং সাথে সাথে সেটা সমাধান করার জন্যই আসলে আমরা এসেছি এখানে। যদি আমরা ডায়ালিসিসের সময় ডায়ালিসিস পেশেন্টের কমপ্লেন এবং সেটা তখনই নিষ্পত্তি করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কমপ্লিকেশন হার অনেক কমে যায় এবং রোগীদের আউটপেশেন্ট ভিজিটটা অনেকটা কমে যায়। আমরা সেই দিকটাও নজর রাখবো। একটু হিস্ট্রিটা বলি এখন, আমি অন্যদিকে চলে গেছিলাম। ইট ইজ অনলি দ্য 60 ইয়ার্স দ্যাট হ্যাজ বিন বিকাম পসিবল টু কিপ দ্য ESRD পেশেন্ট অ্যালাইভ। দ্য চ্যালেঞ্জ নাও ইজ টু অ্যালাউ দেম এ কোয়ালিটি লাইফ দ্যাট অ্যাপ্রোচেস অর ম্যাচেস দ্যাট অফ দ্য জেনারেল পপুলেশন অ্যান্ড দ্যাট লেটস গো এ শর্ট হিস্ট্রি অফ দ্য ডায়ালিসিস। অনেক আগে থেকে কিন্তু ডায়ালিসিস নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, আপনি খেয়াল করতে পারেন। 1861 দ্য ডায়ালিসিস টার্ম ফার্স্ট কয়েন অরিজিনেট ফ্রম দ্য গ্রিক ল্যাঙ্গুয়েজ মিন্স সেপারেশন, ব্লাড থেকে আসলে আলাদা করে দিতে হয় টক্সিক ওয়েস্ট গুলাকে। অনেক আগে 1861 কিন্তু চিন্তা আছে। Then 1913 the first artificial kidney built and used in animal. 1923 first human peritoneal dialysis. Peritoneal dialysis ke to aage se chilo. Then 1924 first human dialysis and 1933 first unsuccessful cadaveric kidney transplant and in 1946 first dialysis in UK started. তারপরে অনেকগুলো বছর কেটে গেছে আসলে একটা এস্টাবলিশড পর্যায়ে নিয়ে আসার জন্য। So dialysis is replacement therapy for end-stage renal failure or kidney failure patient suddenly. There is AKI. By this process, a machine system does the same work like a normal functioning kidney. The machine system cleans the blood by removing the toxic wastes, excess water,
correction of salt and acid-base balance keep the patient near healthy life. আমরা আসলে সিটিডি আর একে সিটিডি একে এবং ইএসআর দুটো টার্ম আমরা ইউজ করি সবসময় একে হচ্ছে যে সাডেন ডিপ্লোয়েশন অফ দ্য কিডনি ফাংশন উইদিন আওয়ার্স টু ডেজ আর এটা হচ্ছে যে সিটিডি যদি তিন মাসের উপরে কিডনি ফাংশনের ডিটোরিয়েট করে স্ট্রাকচারালি আর ফাংশনালি এটা আর ইএসআর টা আমরা তখনই আসতেছে দ্যাট ইজ এন্ড স্টেজ নিড রিপ্লেসমেন্ট কি যখন সে ডায়ালিসিসে ঢুকে গেল অথবা ট্রান্সপ্লান্ট হয়ে গেল Dialysis patients 40,000 patients die without dialysis every year. Number of the dialysis patients in Bangladesh is approximately 650. It has been more. I'm sure the Bihar Shuru Rekha, Bukhti Rekha Kenya, Amar Thana Activation of Eko. So dialysis patients can number of Mukhaya Vata on a Bishi. So we share a patient with the Mara Ekta of the single disease. Ebu Ami ইন্টারফেস আজ দেখলাম যে সে রেড ট্রেডিং করে রেখেছে তার বাংলাদেশে পিলে দিয়ে থাকে The dialysis treatment, barring of the dialysis, dialysis treatment is very costly and patient need lifelong dialysis unless they are transplant. The cumulative cost of the standard dialysis treatment is very high, 30,000 to 60,000 per month. And the scope for another transplant in our country is limited. So many kidney failure patients cannot afford the high cost of dialysis as a large number of the kidney failure patients die without supporting appropriate treatment. In our entire part of the world, I'm here from this kind of hospital and I'm here from the 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 ছেলেমেয়েরা অনেকটা আবেগেই আসলে বড় বড় হাসপাতালগুলোতে চলে যায় কিন্তু যখন কষ্ট বেশি হয় তারা না পারে ফিরতে একবার মায়ের মুখের দিকে তাকায় একবার নিজেরা ডিসকাশন করে যাওয়ার কোথায় যাবে যার জন্য আমি যখন ডায়ালিসিস এখানে জয়েন করি এবং আমি যখন দেখা করতে গিয়েছিলাম হাসপাতালগুলোতে যে আমি যে সেন্টার আছে সেটার রেটটা এই ধরনের অনেক পেশেন্ট এবং তারা রাত্রি সোনা নাম্বার নিয়ে গেছে সম্ভবত আমরা জয়েন করলাম এখানে এসে তো এটা একটা আমার সৌভাগ্য যে আমি বলে এইটা বেশি পাবো At present, many countries in the world, citizens are getting free dialysis and coverage of health insurance. Those countries not having such insurance policy, they are giving dialysis treatment at affordable price. In our country, the dialysis facilities in government sectors are very limited. Private sector costs beyond the reach of most dialysis patients. GKDC, this Gonadhesha Kendra Dialysis Center, is offering good quality hemodialysis, comparatively cheaper price, even free of cost for the poor patient. So factors for the good quality dialysis. অলরেডি মাহবুবে অনেকগুলো কথা বলে গেছেন আমি ওই কথাগুলোই একটু করে বলছি গুড কোয়ালিটি ডায়ালিসিস ইফ সামন টেক গুড কোয়ালিটি ডায়ালিসিস যদি ভালো ডায়ালিসিস করে ভালো ডায়ালিসিস নিলে একটা পেশেন্ট ভালো থাকবে তার এনিমিয়াতে কন্ডিশন হবে এনিমিয়া একটা সাংঘাতিক বড় মরবিডিটি এনিমিয়া হলে সাধারণ মানুষ কিডনি ভালো রেখো কিন্তু বমি বমি ভাব শরীর অসুস্থ শীত লাগা এসব প্রবলেম হয়ে কাজে মন বসে না বা আমরা তাকে আয়রন থেকে দিয়ে সাপোর্ট করি আমাদের পেশেন্টের হিমোগ্লোবিন কিন্তু বাইট করা যায় না এটার দিকে নজর রেখে আসলে আমাদের যে ইউনিক যে ফেসিলিটি এটা ডাবল পাস
আমরা যেটা করতেছি, আমাদের রিভার্স অসমোসিস ওয়াটার যেটা সেটা সবচেয়ে বেশি আলট্রা পিওর, উই আর ইন্টারিং দিস ইজ আলট্রা পিওর। একমাত্র আমরাই ডবল পাস করি, মানে দুইবার বিশুদ্ধ করা আছে, যেটা অন্য কোনো সেন্টারে করে না, আমরা এটা করতে যাচ্ছি। সো গুড কোয়ালিটি ডায়ালাইসিস মিন ওয়াটার ট্রিটমেন্ট কোয়ালিটি ইজ হার্ড ওয়াটার, patient evaluation and compliance to the prescribed treatment, correct dialysis prescription, dialysis machine and consumable items quality, experts healthcare staff, improvement of the patient nutritional status. So our dialysis center, we have a machines from Germany, machines is 4008 model and that's made in 2016. Also the dialyzer, the tube, the white one, that's also from the Fresenus. And water for dialysis, as I told, we have treating the dialysis water by double pass our system. That's why our water is ultra pure. Regarding the base distribution, we have also another unique quality regarding the base distribution. দেখা গেছে বাংলাদেশের সব ডায়ালাইসিস সেন্টারগুলো বেশি খেয়াল না করেই তারা ডায়ালাইসিস দেয়। ডায়ালাইসিস ইটসেলফ ইজ এ প্যালিয়েটিভ কেয়ার। কাউকে যদি আমরা ডায়ালাইসিস বন্ধ করে দিই, এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ বেশি হয়ে গেলে বাঁচবে না। সো হাউ মাচ ডেঞ্জারাস দিস থিংস, তারা মারা যাবে, এক থেকে দুই সপ্তাহ অবস্থা মারা যায়। তো দেখা যে এই প্যালিয়েটিভ কেয়ার পেশেন্ট গুলোতে শুধু কিডনি নিয়েই ভোগে না, আসলে ডায়ালাইসিস কিডনি ফেলিউর ইজ এ সেকেন্ডারি কনসিকোয়েন্স অফ আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার, অথবা কারো এনজিগ্রাম করতে গিয়ে দেখা গেল যে যে ডায়াগনোস করা হয়েছে সেটা যে রিয়েকশন, তারপরে কিডনিটা ফিরে আসে না। তো অনেকগুলো কমপ্লিকেশন এর জন্য ডায়ালাইসিস পেশেন্টের থাকে, এবং ডায়ালাইসিস যখন আমরা এইসব পেশেন্টের শুরু করতে চাই, সেসব ক্ষেত্রে দেখা যায় বিপি মারাত্মকভাবে নেমে যেতে পারে, সেক্ষেত্রে আইসিসি সাপোর্ট প্রয়োজন। ডায়ালাইসিস চলাকালীন সময় পেশেন্টের হার্ট অ্যাটাক হতে পারে, ডায়ালাইসিস চলাকালীন পেশেন্ট সময় পেশেন্টের স্ট্রোক হতে পারে, এগুলো তো আমরা সিভিয়ার কথাগুলো বললাম। এবং সেদিকে নজর রেখে আমাদের ডায়ালিসিস সেন্টার যে ফ্যাসিলিটিস সবচেয়ে বেশি আকর্ষণীয় আমার কাছে মনে হচ্ছে, রোগীদের জন্য উপকারী এবং আমাদের জন্য আকর্ষণীয় সেটা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ডায়ালিসিস সেন্টার ওয়ার্ডের পাশেই আমাদের একটা আইসিইউ ইউনিট আছে, যেটা বাংলাদেশের কোথাও নাই। এবং যে দুটো হাসপাতালের নাম আমি আপনাকে বলেছি, যারা গর্ব করে যে বুস্ট ক্যান্সার কুয়ার দ্য গুড হেলথ কেয়ার প্রোভাইডার, তাদেরও নেই। সেইখানে যদি কোনো পেশেন্টের এমআই হয়, আমরা উপর নিচ করি, জলি জলি নিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে থাকি, আর রাস্তা দাঁড়িয়ে আম্বু ব্যক্তি আমরা পেশেন্টকে রিসাসিটেট করতাম। তো এটা এখানে এসে এমন এত ভালো লাগছে যে কি ইমিডিয়েটলি উই ক্যান সুইচ টেক দ্য পেশেন্ট, উই ক্যান স্টার্ট রিসাসিটেশন, শিফট দ্য পেশেন্ট, পুট ইন ভেন্টিলেশন অ্যান্ড ক্যান স্টার্ট আদার ট্রিটমেন্ট। তো এই ফ্যাসিলিটির একমাত্র বনশ্রী হাসপাতালে আছে, আর কোথাও সেটা নেই রিগার্ডিং দ্য পেশেন্ট কেয়ার। আর আমাদের যেটা অন্য হাসপাতালে আপনি দেখবেন যে একই ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে যে বিসি পেশেন্টগুলোকে তারা এক সাইডে দিয়ে রাখছে, সেটা না করে আমরা বিসি বা পজিটিভ পেশেন্ট যেটা, সেটার জন্য আমাদের একটা রুমই করে নিয়েছি আসলে, ছোট্ট একটা ওয়ার্ড করা আছে। সো এটা হচ্ছে আমাদের ইউনিক থিংস। আর বাকি কথা হচ্ছে যে ডায়ালিসিস পেশেন্টকে আনন্দ দেওয়ার জন্য যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হচ্ছে যে বডি ভিজুয়াল এইড যোগ করা হয়েছে, যেটা আসলেই আর কোথাও নেই, আর খাবার সময় কম বেশি দেয় আমরা দিব। বাংলাদেশে আপনি দেখবেন যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের সংখ্যা খুব কম, এবং সত্যি কথা nephrologist and dietitian or amra guide korbo order likhe dibe je kidney patient er CKD patient er stage 5 e ki diet hobe, stage 4 e ki diet hobe, othoba stage 3 e ki diet hobe, othoba dialysis patient er ki diet hobe. Kar dialysis patients always suffer from malnutrition, dialysis shomoy je catabolic state, dialysis shomoy protein beriye jay ar bhalo je khabe je to bhalo je shete chole jay, shorite protein chole jay, ta hobe je এবং আরেকটা মজার হচ্ছে যাদের গুড মাসল না থাকে তাদের কিন্তু ডায়ালাইসিস ভালো দিতে পারে না। সো টু টেক এ ডায়ালাইসিস পেশেন্টকে কিন্তু গুড বিল্ড থাকতে হবে। সো এর জন্য চিন্তা করে আমরা ডায়েটিশিয়ানকে আসলে আমরা নিয়ে নিয়েছি, উই হোপ উই ক্যান সাপোর্ট ফর দ্য ডায়েটিস অ্যান্ড অলসো, অ্যান্ড উই হ্যাভ ফুল টাইম মাইক্রোবায়োলজিস্ট
who is monitoring dialysis water quality, already Mahabubura Dhoni has a quality so like. From our healthcare staff there, who are the front desk staff there, তারা দেশে ও বিদেশে অলরেডি টেম্পোর করেছেন ডায়ালিসিস টেকনিশিয়ান বা হেলথ কেয়ার প্রোভাইডারস তারা ইন্ডিয়াতে করেছেন এবং দেশের বাংলাদেশের ঢাকাতে একটা সেন্টার টেম্পোর করেছেন এই হচ্ছে মনে হয় আমাদের ডায়ালিসিস স্টাফে আর আমরা বাংলাদেশে একজন ভালো হ্যান্ডস নিয়ে এসেছি সত্যি কথা কত তথ্য উনি উনি সিদ্ধহস্ত মানে কারণ এটা ইন্টারন্যাশনাল কিছু থাকে নেফ্রোলজিতে যেমন আইডিসি এফডিসি ফার্মাকেয়ার এবং ফিস্টুলা করা And it is not seen to be poor, so all poor patients will get free of cost dialysis in GKC. Thank you.